হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিগ নিউজ, প্রথমে থাকছে গুরুত্বপূর্ণ আজকের হেডলাইন। সৌভিকের পর এবার সুশান্তের রাঁধুনি দীপেশকে গ্রেশান্তের করলো এনসিবি। সুশান্ত মামলায় এনসিবি জিজ্ঞাসাবাদের মুখে রিয়া চক্রবর্তী তৈরি গ্রেফতারের জন্য। সুশান্ত মৃত্যুতে সন্দীপ সিং, মহেশ শেঠি ও অজ্ঞাত পরিচয় যুবককে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আপনি সুশান্তের ফ্যান হলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কিন্তু প্রথম আপডেট, আধা জল খেয়ে নেমেছেন যেন এনসিবি। প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন সুশান্তের মামলায় কাউকে রিয়াক করা হবে না। মাদক যোগে প্রমাণ হাতে পাওয়ার পরে সুশান্তের লিভ ইন পার্টনার রিয়া চক্রবর্তী ভাই সৌভিকের গ্রেপ্তার করেছে এনসিবি। সুশান্তের রাঁধুনি দীপেশের বয়ানে অসঙ্গতি থাকার জন্য গ্রেপ্তার করেছে এনসিবি। এই নিয়ে মাদক কাণ্ডে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করলো এনসিবি। জানা গিয়েছে শনিবার সারা রাত দীপেশকে দফায় দফায় জেরা করেছে এনসিবি। তারপর আজ সকালে দীপেশকে সঙ্গে নিয়ে রিয়া চক্রবর্তীর বাড়িতে হাজির হয়েছেন এনসিবি কর্তারা। তাদের সঙ্গে পুলিশ কর্মীরাও রয়েছেন। শুক্রবার রাত 10টা নাগাদ সুশান্তের রাঁধুনি দীপেশকে তদন্তের জন্য ডেকেছিল এনসিবি। দীপেশের বয়ানে অসঙ্গতি ছিল। তিনি যা বলেছেন তার সঙ্গে সৌভিক জায়েদ কারোরই বক্তব্যই মিলছে না। রাঁধুনি দীপেশ সাওন্তকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার সকালে দীপেশকে মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে পেশ করে এনসিবি। নেক্সট আপডেট, অবশেষে রবিবার প্রথমবার এনসিবির জেরার মুখে রিয়া চক্রবর্তী। গ্রেপ্তারের জন্য প্রস্তুত রিয়া চক্রবর্তী। রবিবার নাকটি সস ব্যুরোর প্রশ্নের মুখে পড়ার আগেই এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সুশান্তের মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানসী দে। সতীশ মানসীদের কথায় রিয়ার বিরুদ্ধে যা চলছে তা কিছুটা ডাইনি খোঁজার বিষয় হয়ে গেছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী। মানসী দে আরো বলেন রিয়া নির্দোষ, আর সেই কারণেই সিবিআই, ইডি, এনসিবি এবং বিহার পুলিশের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রে তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি। সূত্রের খবর, এনসিবির ডোনাল ডিরেক্টর ওয়াংকেরে এনসিপি ডেপুটি ডিরেক্টরেট কেপিএস মালোত্রা সহ 5 সদস্যের টিম রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন। নেক্সট আপডেট, সুশান্ত মামলায় সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের বন্ধু মহেশ শেঠিকেও। শনিবার সিবিআই এর কাছে নিজের বয়ান রেকর্ড করার পর এমনটাই জানান অভিনেতার বন্ধু ইসমিতা পাটেক। সন্দীপ সিং, মহেশ শেঠি ছাড়াও এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অজ্ঞাত পরিচয় যুবতীকে, যাকে সুশান্তের মৃত্যুর ঠিক পরদিন বান্দ্রার ফ্ল্যাটে সামনে দেখা গিয়েছিল। বন্ধুরা, আজকের আপডেট কেমন লাগলো তা জানাবেন কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।